আশা করি সবাই ভালো আছো এখন শুরু করতে যাচ্ছি আমাদের আজকের টপিক যেটা হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করবো তার আগে আমাদের কী কী করতে হবে তার একটি আমি লিস্ট করে নিলাম আমাদেরকে প্রথমত করতে হবে কি যে ফাংশনটি থাকবে তাকে এক্স ধরবো এবং এফ এক্স থেকে এফ প্রাইম্যাক্স এফ ডাবল প্রাইম্যাক্স নির্ণয় করবো অর্থাৎ ফাংশনের প্রথম অন্তরীকরণ এবং দ্বিতীয় অন্তরীকরণ নির্ণয় করবো এরপর আমরা দ্বিতীয় কাজ যেটি করব। সেটি হচ্ছে ওই ফাংশনের চরম বিন্দু নির্ণয় করব। আমরা জানি চরম বিন্দুর জন্য এফ প্রাইম এক্সকে জিরু ধরবো এবং জিরু ধরার পরে আমরা এক্সের মান পাব। ধরে নিচ্ছি আমি এক্সের মান দুটি একটি হচ্ছে এ আর একটি হচ্ছে বি বের করব। এরপর হচ্ছে আমরা এক্সের মান এর জন্য অর্থাৎ এক্সের মান এ সেই মানটি আমরা এফ ডাবল এক্স এক্সের মধ্যে বসিয়ে দেব যদি পজিটিভ সংখ্যা পাই অর্থাৎ এফ ডাবল প্রাইমে বসানোর পরে যদি পজিটিভ মান পাই তাহলে আমরা বলবো সেখানে সর্বনিম্ন মান থাকবে এবং সর্বনিম্ন মান হবে ওই যে এক্সের মান এ সেটি মূল ফাংশানে অর্থাৎ এফ এক্সের মধ্যে বসানোর পরে অর্থাৎ যেটা হচ্ছে এফ এ আমি আবার যদি এক্স ইকুয়েল টু বি এই সংখ্যাটি অর্থাৎ এক্সের মানটি যদি আমরা এফ ডাবল প্রাইম এক্সে যদি বসিয়ে দিই সেখানে যদি নেগেটিভ সংখ্যা পাই তাহলে আমরা সর্বোচ্চ মান পাব এবং সেই সর্বোচ্চ মানটি হবে এক্সের মান বি আমাদের মূল এফ এক্সে অর্থাৎ এফ বি এর মানটিই হবে আমাদের সর্বোচ্চ মান এখন কথা হলো কেন এমন হলো সেটি নিয়ে একটু করে আমার কথা আছে সেইখানে আমি একটি গ্রাফ দেখাচ্ছি তোমরা একটু গ্রাফটা দেখো খুবই বিশ্রী টাইপের একটি গ্রাফ যেখানে দেখা যাচ্ছে যে কি এই গ্রাফটি অনেক রকম করে ঢেউ দিয়ে যাচ্ছে তা আমি তোমাদেরকে আগেও বলছিলাম যদি এরকম কোনো গ্রাফ একই সাথে গর্ত একই সাথে পাহাড়ের মতো চূড়া তৈরি করে তাহলেই মূলত ওখানে আমরা চরমবিন্দু পাই এবং চরম বিন্দু যেখানে পাবো সেখানেই পাবো মূলত আমরা সর্বোচ্চ সর্বনিম্ন মান যেমন ধরো যেটি পাহাড়ের মতো হয়ে উপরে আসছে এই জায়গাতে অর্থাৎ আমি যদি বলি এই পয়েন্টে এই জায়গাতে চরম চরমবিন্দু পাবো অর্থাৎ এই চরমবিন্দু কত হবে সেটি নির্ধারণ করবে আমাদের এই যে এর মানটি ধরে নিচ্ছি আমি এই মানটি হচ্ছে আমাদের এক্স ওয়ান এই এক্স ওয়ান হচ্ছে চরমবিন্দু আর এই যেহেতু এটি পাহাড়ের মতো একটি চূড়া তৈরি করছে তাহলে এটাকে আমরা বলবো একটি ম্যাক্সিমাম ভ্যালু এটাকে আমরা বলবো একটি সর্বোচ্চ মান আবার যেখানে গর্তের মতো তৈরি করছে তার পাদদেশে এখানে যখন আমি পাব এটি হচ্ছে আমাদের ধরে নিচ্ছি আমি এক্স টু এটি একটি চরমবিন্দু এক্স টু হচ্ছে বিন্দু এবং এই মানটি এই মানটি হচ্ছে আমাদের সর্বনিম্ন মান যেটাকে আমরা মিনিমাম ভ্যালু বলি একইভাবে এখানে যেহেতু একটি পাহাড়ের মতো তৈরি করছে তাইলে এটি হবে আমাদের একটি ম্যাক্সিমাম ভ্যালু এখানে যেহেতু একটি গর্ত তৈরি করছে এই গর্তটি হচ্ছে আমাদের একটি মিনিমাম ভ্যালু আবার এখানে একটি পাহাড়ের মতো তৈরি করছে এটি হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু তো যাই হোক মিনিমাম ভ্যালুর এই জায়গাতে আসি দেখো এটি যে বিন্দু সেটা আমরা বুঝতে বুঝতেই পারতেছি কিন্তু এটি যে মিনিমাম সেটি তো মনে করো আমি গ্রাফ দেখে বুঝতে পারতেছি আমি অঙ্কের মধ্যে কিভাবে সমস্যা যখন সলভ করব তখন কিভাবে বুঝবো মিনিমাম একটা জিনিস খেয়াল করে দেখো একটা মিনিমাম পয়েন্ট এটা যে একটা মিনিমাম পয়েন্ট আমরা চিত্রের সাহায্যে বুঝতে পারতেছি এই জায়গাতে কিন্তু আমরা জিরো পাবো এই পয়েন্টের একবার আগে যাব একবার পরে যাবো যেমন ধরো আমি যদি এই জায়গাতে আসি এই জায়গাতে যদি আমরা ঢাল বের করি তাহলে আমরা যেহেতু ঢালটি যেহেতু স্পর্শক যেহেতু নিচের দিকে নামতেছে এটি নেগেটিভ হবে ধরে নিচ্ছি এটি হচ্ছে মাইনাস এ এইখানে আমাদের ঢাল হচ্ছে মাইনাস আবার এই পয়েন্টের একটু পরে গিয়ে আমরা একটু চিন্তা করি এই জায়গায় যদি আমি একটি স্পর্শক আঁকি তার ডাল হবে কিন্তু পজিটিভ ধরে নিচ্ছি প্লাস এ তাহলে দেখো ঢালের পরিবর্তনটি কেমন হলো এই যে মাইনাস এ থেকে প্রথমে ঢাল ছিল মাইনাসে সেটি আস্তে আস্তে পরিবর্তন হয়ে ক্লাসে হয়ে গেছে অর্থাৎ আমরা অনেক সময় বলি গল্প করে বলি যে কি একটি সংখ্যা একটি গাড়ি একটি গাড়ি দুই কিলোমিটার থেকে চলতে 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 চার কিলোমিটার অথবা পাঁচ কিলোমিটারে গেল তাহলে তাদের মধ্যে পরিবর্তনটা কত পরিবর্তনটা হচ্ছে আসলে ফাইভ মাইনাস টু তাই না কারণ পরবর্তী থেকে পূর্ববর্তী যে সংখ্যাটা সেটি বিয়োগ করতে হয় একই সাথে আমি এই কথাটি এইখানেই বলছি আমাদের মাইনাসে ঢাল ছিল প্রথমে এবং পরে সেটি পজিটিভ প্লাস এ হয়ে গেছে তাহলে আমাদের ঢালের পরিবর্তনটি তাহলে ঢালের পরিবর্তন মাইনাস এ থেকে প্লাস এতে গেল তাহলে আমার পরিবর্তন হচ্ছে প্লাস এ মাইনাস মাইনাস এ দ্যাট মিন্স আমাদের প্লাস এ মাইনাস মাইনাস এ তাহলে খেয়াল করে দেখো এ প্লাস এ সমান হচ্ছে টু এ এটা একটি পজিটিভ সংখ্যা তাই আমরা বলবো ঢালের পরিবর্তন আরেকটি কথা বলি আমরা ওয়াই ওয়াই যখন একটি রাশি এর পরিবর্তনকে আমরা ডি ওয়াই বাই ডিএক্স দ্বারা বোঝাই আর ওয়াইয়ের পরিবর্তনকে আমরা বলি ঢাল আবার ঢালের পরিবর্তন অর্থাৎ এটির পরিবর্তন এটির পরিবর্তনকে আমি আবারও ডিডিএক্স দ্বারা যখন অন্তরীকরণ করি তখন যে রাশিটি পাই আমি এই রাশিটি পাই ডি স্কোয়ার ওয়াই বা ডিএক্স স্কোয়ার এটিকেই মূলত আমরা ঢালের পরিবর্তন বলি তো ডি এক্স স্কোয়ার ওয়াই বাই ডি স্কোয়ার এই জিনিসটাকে কিন্তু আমরা এফ ডাবল প্রাইম এক্স বলে থাকি তাই আমরা বলছি এফ ডাবল প্রাইম এক্স যখন পজিটিভ হবে এফ ডাবল প্রাইম এক্স যখন পজিটিভ হবে তখন সেখানে আমরা সর্বনিম্ন মান পাবো যেটি প্রথম টেকনিকের মধ্যে আমি লিখে দিয়েছিলাম শিওর হবে সেটা একটু দেখে নিচ্ছি আমরা চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছি এটি একটা ম্যাক্সিমাম ভ্যালু এখানে ম্যাক্সিমাম ভ্যালু যে জায়গায় পাচ্ছি তার একটু আগে যাব আমি এই জায়গায় দেখি এখানে স্পর্শক চিন্তা করলে সেটি হচ্ছে পজিটিভ ধরে নিচ্ছি আমাদের এখানে প্লাসে এবং একটু পরে গিয়ে আর একটা পয়েন্টে দেখতেছি এটি হচ্ছে স্পর্শক যেহেতু নিচের দিকে নামছে সেটা হচ্ছে মাইনাসে এটা এটি হচ্ছে নেগেটিভ তাহলে এখানে পরিবর্তনটা কেমন হলো এখানে পরিবর্তনটা হলো এই পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যাটা বিয়ে করতে হবে অর্থাৎ মাইনাস এ মাইনাস প্লাস তাহলে আমরা যদি ক্যালকুলেশন করে দেখি এটি আসলে মাইনাসে মাইনাসে সমান মাইনাস টু এ হয় অর্থাৎ এটা একটি নেগেটিভ সংখ্যা তাই এরকম যখন ঢালের পরিবর্তন যখন নেগেটিভ হবে তখন আসলে আমি যে জিনিসটা পাব সেটা হচ্ছে সর্বোচ্চ মান তাই আমি প্রথমেই বলে দিচ্ছি এক্স ইকুয়াল টু বি এর জন্য অ্যাপ ডাবল প্রাইম এক্স লেস দেন জিরো হলে সেখানে সর্বোচ্চ মান পাব এবং সর্বোচ্চ মান সর্বনিম্ন মানটি বের করতে হবে আমাদের এই সংখ্যাটা এই অর্থাৎ এই সংখ্যা আর এই সংখ্যাটি এটি মূলত এক্সের মানটি যখন আমি মূল ফাংশনে বসিয়ে দিব সেখান থেকে আমরা পাবো বক্র রেখা অর্থাৎ একটি ফাংশানে কিভাবে সর্বোচ্চ সর্বনিম্ন মান নির্ণয় করবো তার একটি নমুনা তো আমি প্রথমে বলেছিলাম যে ফাংশনটা দেওয়া থাকবে অর্থাৎ যে প্রশ্নটি দেওয়া থাকবে তাকে এফ এক্স ধরব এফ ধর ধরে এফ এবং এফ ডাবল প্রাইম এক্স নির্ণয় করব তো সেহেতু আমি সেই ধারাবাহিকতাই আমি প্রথমে যে ফাংশানটা আছে সেই ফাংশানকে আমি অ্যাপ এক্স ধরে নিলাম অ্যাফ থেকে আমরা প্রথমে অ্যাপ প্রাইম এক্স বের করব তো অ্যাপ প্রাইম এক্স মানে হচ্ছে কিভাবে অন্তরীকরণ করতে হবে সেটাই আসলে তো প্রথম অন্তরীকরণ যখন করব এটি থ্রি এক্স স্কোয়ার মাইনাস এটা পাওয়ার সামনে আসবে পাওয়ার থেকে এক বিগ যাবে এটাও কে অন্তরীকরণ করলে ওয়ান হবে আর এদিকে ধ্রুবক সংখ্যাকে অন্তরীকরণ করলে জিরো হবে একইভাবে আমি অ্যাপ ডাবল প্রাইম এক্সটা বের করব। অর্থাৎ এই যে অ্যাপ প্রাইম এক্স এই রাশিটিকে আবার অন্তরীকরণ করবো তো এটিকে যদি আমি আবার অন্তরীকরণ করি আবার পাওয়ার সামনে আসবে পাওয়ার থেকে এক বিগ যাবে অর্থাৎ সিক্স এক্স মাইনাস এটা এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান হবে ইন্টু ওয়ান মাইনাস এটা ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভকে অন্তরীকরণ করলে জিরো আর এটিতে চলেই যাবে দ্যাট মিন্স আমরা যেটা পাচ্ছি সিক্স এক্স মাইনাস সিক্স পাচ্ছি এখন সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য হবে তাহলে অ্যাপ ফ্রাইম এক্সকে আমরা জিরো ধরলাম জিরো ধরার পরে আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে অ্যাপ প্রাইম এক্সের যে মান এই মানটা আমরা বসাই দিব থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর্টি ফাইভ ইকুয়েল টু জিরো তাহলে আমরা দুটি মান পাচ্ছি একটা হচ্ছে এক্স ইকুয়েল টু ফাইভ আর একটা হচ্ছে এক্স ইকুয়েল টু থ্রি এখন আমরা কি করবো একটু দেখো আমরা এক্স ইকুয়েল টু ফাইভ বিন্দুতে অর্থাৎ আমরা এই যে এক্সের মান ফাইভ সেই মানটি আমরা অ্যাফ ডাবল প্রাইম এক্সের মধ্যে বসিয়ে দিব বসানোর পরে যদি পজিটিভ মান পাই তাহলে মান আর যদি সর্ব নেগেটিভ মান পাই তাহলে সর্বোচ্চ মান মান ফাইভ তো অ্যাফ ডাবল প্রাইম এর মান হচ্ছে সিক্স এক্স মাইনাস সিক্স সো আমরা এখানে এই যে সিক্স এক্স এর জায়গায় আমরা ফাইভ বসাবো মাইনাস সিক্স তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এটি হচ্ছে থার্টি থার্টি মাইনাস ওয়ান টোয়েন্টি ফোর অর্থাৎ এটা একটা পজিটিভ ভ্যালু টোয়েন্টি ফোর তাহলে টোয়েন্টি ফোর যেহেতু পজিটিভ ভ্যালু তাহলে আমি বলতে পারবো আচ্ছা তাহলে এখন এই সর্বনিম্ন মানটা আমরা বের করব আমি ডান পাশেই করছি তো সর্বনিম্ন মান বের করার জন্য আমরা এখন করব কি সুতরাং সর্বনিম্ন মান সমান এই যে এক্সের মান ফাইভ যে যে বিন্দুটা পাচ্ছে এক্সের মান ফাইভ এই ফাইভ মানটি আমাদের মূল ফাংশনের মধ্যে বসিয়ে দিব মূল ফাংশন বলতে আমি বুঝাচ্ছি এক্স কিউব মাইনাস থ্রি এক্স এটার মধ্যে বসিয়ে দিব অর্থাৎ যেটাকে আমরা বলছি এফ ফাইভ তো এফ ফাইভ সমান ফাইভ কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার সরি থ্রি ইন্টু ফাইভ স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ফাইভ মাইনাস সর্বনিম্ন মান হিসেবে পেলাম মাইনাস ওয়ান এখন আবার আমরা এক্স বিন্দুতে এক্স -3 বিন্দুতে এফ ডাবল প্রাইম মান বসাচ্ছি আমরা তো আমরা যেটা পাচ্ছি মাইনাস পাবো মাইনাস টোয়েন্টি ফোর যেটা হচ্ছে একটা নেগেটিভ সংখ্যা তো নেগেটিভ সংখ্যা অর্থাৎ এফ ডাবল প্রাইম এক্সের মান যদি নেগেটিভ সংখ্যা হয় তখন আমরা বলতে পারব সর্বোচ্চ মান থাকবে সুতরাং সর্বোচ্চ মান ইকুয়েল টু এফ থ্রি আমরা যদি সরি এফ মাইনাস থ্রি এখন আমরা যদি মাইনাস থ্রি বসিয়ে দিই মূল ফাংশনের মধ্যে অর্থাৎ এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর্টি ফাইভ এক্স এটির মধ্যে যদি বসিয়ে দিচ্ছি তো আমরা নাইনটি ফোর পেলাম অর্থাৎ এটি হচ্ছে আমাদের সর্বোচ্চ মান তো এই প্রশ্নের আমাদের দুটি আনসার একটি হচ্ছে সর্বনিম্ন মান এটি একটি আনসার অর্থাৎ মাইনাস ওয়ান সিক্সটি টু আরেকটি হচ্ছে নাইনটি ফোর এটি আর একটি আনসার এই দুটি হচ্ছে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট আরেকটি প্রবলেমে প্রবলেমটা হচ্ছে দেখাও যে লন এক্স বাই এক্স ফাংশনের সর্বোচ্চ মান ওয়ান বাই ই তো যথারীতি আমরা ধরি এফ এক্স বলে লন এক্স ডিভাইড বাই ওয়ান বাই এক্স ধরলাম এখান থেকে মূলত আমরা এফ প্রাইম এক্স এবং এফ ডাবল প্রাইম এক্স বের করব। তো আমরা যদি প্রথমে এফ প্রাইম এক্স বের করি আমরা জানি এটি হচ্ছে ইউ বাই ভি মেথডে যাবে তাহলে প্রথমে ভি স্কোয়ার নিচে হবে ভি স্কোয়ার এবং কে রাখবো উপরের ফাংশানকে লন এক্সকে অন্তরীকরণ করলো ওয়ান বাই এক্স মাইনাস এবং উপরের ফাংশনটি রাখবো নিচের ফাংশানটিকে যখন করবো ওয়ান হবে দ্যাট মিন্স আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে ওয়ান মাইনাস লন এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হবে এখন আমরা আবার দ্বিতীয় অন্তরীকরণ করবো দ্বিতীয় অন্তরীকরণ অর্থাৎ অ্যাপ ডাবল প্রাইম এক্স বের করব তো অ্যাপ ডাবল প্রাইম এক্স যখন বের করতে হবে সেটি মূলত আমরা অ্যাপ প্রাইম এক্সকে কাজটি করব প্রাইম এক্সকে যখন আমরা করতে যাবো আবারও ইউ বাই বি মেথড হবে তাহলে নিচের যে ফাংশনটি রয়ে গেছে তার উপরে স্কোর অর্থাৎ এক্স টু দি ফোর ফোর এবং উপর নিচের ফাংশনটিকে রাখতে হবে উপরের ফাংশানকে অন্তরীকরণ করব তো উপরের ফাংশানকে যদি আমরা অন্তরীকরণ করি ওয়ান প্লাস লন এক্স সরি ওয়ান মাইনাস লন এক্সকে অন্তরীকরণ করলে জিরো মাইনাস ওয়ান বাই এক্স হয় মাইনাস নিচের সরি উপরের মাইন ফাংশনটিকে রাখবো এবং নিচের ফাংশানটিকে যদি অন্তরীকরণ করি টুয়েস এক্স হচ্ছে তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যেই জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে ক্যালকুলেশন করে এটার সাথে গুণ করলে মাইনাস এক্স হবে মাইনাস টু এক্স ইন্টু ওয়ান মাইনাস লন এক্স আর নিচে হচ্ছে এক্স টু দি ফোর ফোর আমরা জানি মাইনাস এক্স কমন নিতে পারবো মাইনাস এক্স যদি আমরা কমন নিই তাহলে এখানে পাচ্ছি ওয়ান প্লাস টু ইন্টু ওয়ান মাইনাস লন এক্স আর নিচে হচ্ছে এক্স টু দি ফোর ফোর কাটাকাটি যাওয়ার পরে এক্স কিউব থাকবে দ্যাট মিন্স আমরা যেটা পাচ্ছি এক্স কিউব মাইনাস ওয়ান প্লাস টু মাইনাস টু লন এক্স তাহলে আমরা ফাইনালি যেটি পাচ্ছি সেটি হচ্ছে এক্স কিউব আর উপরে পাচ্ছি আমরা থ্রি মাইনাস টু লন এক্স এতটুকুই এখন অর্থাৎ এটি হচ্ছে আমাদের প্রাইম এক্স

এটি আমাদের অ্যাপ ডাবল প্রাইম অ্যাক্সে বসিয়ে দিতে হবে দ্যাট মিনস আমরা যে মানটা পাব সেটি হচ্ছে আসলে মাইনাস থ্রি ইন্টু আমরা জানি লন আর পরস্পর বিপরীত বিদে তাদের মান ওয়ান হবে এবং ইকিউব ঠিকই থাকবে দ্যাট মিন্স আমরা আসলে যে ফাইনালি যে মানটা পাবো মাইনাস ওয়ান বাই ইকিউব তো যেহেতু ইয়ের মান পজিটিভ এখানে একটা নেগেটিভ চিহ্ন থাকার কারণে এটি সম্পূর্ণ একটি নেগেটিভ সংখ্যা হবে তো এখন যেহেতু এটি নেগেটিভ দেখুন এক্স ইকুয়েল টু ই বিন্দুতে এফ এর সর্বোচ্চ মান থাকবে এখন এই সর্বোচ্চ মানটি কত হবে তা বের করবো আমরা সর্বোচ্চ মান সমান এফ ই অর্থাৎ এক্সের মান ই আমরা মূল ফাংশনে বসিয়ে দেব আর মূল ফাংশনটি ছিল আমাদের লন এক্স ডিভাইড বাই এক্স অর্থাৎ লন ই ডিভাইড বাই ই আমরা জানি লন ই মানে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান বাই ই অর্থাৎ এটি হচ্ছে আমাদের সর্বোচ্চ মান যেটা আমাদেরকে দেখাইতে বলেছিল তাই দেখানো হলো আমরা প্রবলেম নাইন সলভ করতেছি সেটা হচ্ছে দেখাও যে ফোর ই টু দি ফোর এক্স প্লাস নাইন টু দি ফোর মাইনাস এক্স ফাংশনের আপেক্ষিক ক্ষুদ্রতম মান টুয়েলভ তো আমরা এই আপেক্ষিক ক্ষুদ্রতম মান বলার একটি কারণ আমরা দেখেছিলাম একটি গ্রাফের মধ্যে অর্থাৎ একটি বক্ররেখার মধ্যে একাধিক সর্বোচ্চ একাধিক সর্বনিম্ন মান থাকতে পারে তাই এগুলোকে মূলত আমরা সর্বোচ্চ বা সর্বনিম্ন মানগুলিকে আমরা আপেক্ষিক সর্বোচ্চ বা আপেক্ষিক সর্বনিম্ন মান বলি অথবা লগিষ্ঠ মান বলি অথবা গরিষ্ঠ মানই বলে থাকি তো যথারীতি আমরা এফ এক্স ইকুয়েল টু ফোর ইন্টু ই টু দি ফোর এক্স মাইনাস নাইন ই দি ফোর মাইনাস এক্স এফ এক্স হিসেবে ধরে নিলাম এখন প্রথমত আমরা এফ প্রাইম এক্স বের করব অর্থাৎ প্রথম অন্তরীকরণ বের করব প্রথম অন্তরীকরণ যদি বের করি ধ্রুবক সংখ্যা ফোর টিক থাকবে ই টু দি এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি এক্স এ হয় আবার এক্সকে অন্তরিকরণ করলে ওয়ান হয় প্লাস নাইন ঠিক থাকবে ই টু দি ফোর মাইনাস কে অন্তরীকরণ করলে ই টু দি ফোর মাইনাস এক্স হবে কারণ ইয়ের কাজ যেমন থাকে তেমনই আর মাইনাস কে অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান হবে তখন আসলে আমরা দেখতে পাই যে কি এই মাইনাসটি সামনে চলে আসবে অর্থাৎ ফোর ই টু দি ফোর এক্স মাইনাস নাইন ইটু দি ফোর মাইনাস এক্স হবে এটি হচ্ছে আমাদের এফ প্রাইম এখন আবার এফ ডাবল প্রাইম এক্স আমরা বের করবো সেম কথা ইটু ফোর ইন্টু ইটু দি ফোর মাইনাস এক্স আর ইটু এক্সকে করলে ওয়ান হয় ওয়ানটা আমি লিখলামই না মাইনাস নাইন ইন্টু ইটু দি ফোর মাইনাস এক্স আর মাইনাক্স এক্সকে করলে মাইনাস ওয়ান হবে ওই মাইনাস ওয়ানটি সামনে এসে প্লাস হয়ে যাবে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ক্ষুদ্রতম মানের জন্য এফ প্রাইম এক্সকে আমরা জিরো ধরবো তো এফ এর মান হচ্ছে ফোর ই টু দি এক্স মাইনাস নাইন ই মাইনাস এক্স টু জিরো তো আমরা এখান থেকে এক্স এর মানটি বের করতে হবে মূলত আমরা এক্স এর মান বের করার জন্য এটিকে পক্ষান্তর করব তো আমরা এখানে সর্বশেষ এক্সের মান লন থ্রি বাই টু বসিয়ে দিলাম তো আমরা এখন এক্সের এই মানটি আমরা ডাবল প্রাইম এক্সে বসাব এক্সের জায়গায় আমরা লন থ্রি বাই টু বসালাম নাইন ই টু দি ফর মাইনাস লন থ্রি বাই টু এই জিনিসটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে আসলে দোষের কিছু নাই লোন থ্রি বাই টু মাইনাস আছে বিদায় আমরা পাওয়ার কীভাবেই লিখলাম ওয়ান বাই ইটু দিফা লন থ্রি বাই টু দিয়ে লিখলাম আর এটিটি কাটাকাটি যাবে তাহলে তিন দু ছয় প্লাস আবার ইয়ার লোন চলে যাবে নাইন এটি থ্রি বাই থাকবে থ্রি বাই উল্টে গিয়ে টু বাই হবে যার ফলে এটাও চুং চুং কাটাকাটি গিয়ে আরও থ্রি থাকবে দ্যাট মিন্স সিক্স প্লাস টুয়েলভ এই টুয়েলভ সংখ্যাটি আসলে একটি পজিটিভ সংখ্যা পজিটিভ সংখ্যা বিদায় আমি বলতে পারবো এক্স ইকুয়েল টু তো আমরা এই ক্ষুদ্রতম মানটি আমরা নির্ণয় করব এই ক্ষুদ্রতম মান নির্ণয়ের জন্য আমাদেরকে এখন কি করতে হবে এই এক্সের মানটি আমরা মূল ফাংশন অর্থাৎ এফ এক্সের এই জায়গায় বসে দেব তাহলে আমি লিখছি সুতরাং ক্ষুদ্রতম মান সমান এফ এক্সের মান ছিল আসলে আমি বলতে পারবো এফ আমাদের এক্সের মানটি ছিল লন থ্রি বাই টু এফ লন থ্রি বাই টু তো আমরা এখানে পাচ্ছি কি এফ এক্সের মান ছিল ফোর ইন টু ই টু দি ফোর লন থ্রি বাই টু প্লাস নাইন ইন টু ই টু দি ফোর মাইনাস লন থ্রি বাই টু আমরা সেম ভ্যালুতে কাজ করব একই রকম করে ফোর ইন্টু থ্রি বাই টু আসবে আর এদিকে প্লাস নাইন ইন টু এটা আসলে ওয়ান বাই এ টু দি ফর নন থ্রি বাই টু হবে তো আমরা দেখতে পাচ্ছি যে কি যে ভ্যালুটা পাচ্ছি আমরা এটি আসলে ফোর ইন্টু থ্রি বাই টু এটি প্লাস এটি ল ইয়ারলি লন চলে গেলে তখন আমাদের এটা টু বাই থ্রি হবে তখন এটি চুংচুং কাটাকাটি গিয়ে সিক্স প্লাস আবার চুংচুং গিয়ে সিক্স দ্যাট মিন্স আমরা বারো পাচ্ছি তাহলে এটি হচ্ছে আসলে আমাদের ক্ষুদ্রতম মান এখন আসি আমাদের সর্বশেষ যে প্রবলেমটা আমরা সলভ করব। সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ফাংশনের গুরুমান ও লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর অর্থাৎ আমাদেরকে দেখাতে হবে সর্বোচ্চ মানটি সর্বনিম্ন মানের চেয়েও তাকে ক্ষুদ্রতর আমি এফ এক্সকে অ্যাপ প্রাইম এক্স অর্থাৎ প্রথম অন্তরীকরণ বের করবো এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান হয় প্লাস আর ওয়ান বাই এক্সকে অন্তরীকরণ করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হয় তার ব্যাখ্যাটা একটু করে আমি এদিকে দিচ্ছি দেখো তোমরা ডিফারেন্সিয়েশন অফ ওয়ান বাই এক্স আসলে আমরা এভাবেই লিখতে পারি ওয়ান বাই এক্স ইন্টু এক্স ইন বার্স ওয়ান তো যদি হয় পাওয়ার সামনে আসে পাওয়ার থেকে এক বিয়োগ যায় তাহলে আসলে এক বিয়োগ গেলে এই টাইপেরই হচ্ছে অর্থাৎ মাইনাস ওয়ান বাই সরি মাইনাস এক্স টু দি ফর মাইনাস এক্স টু দি ফর মাইনাস টু দ্যাট মিনস মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হয় তো সেই জন্য আমি বলছি কি ওয়ান বাই এক্সকে অন্তরীকরণ করলে হবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো এটিকে যদি আমি এভাবে লিখি তাহলে আসলে দোষেরও কিছু নাই এই যে এইভাবে লিখলাম কারণ আমাদের পরবর্তী অন্তরীকরণটা করতে একটু সহজ হবে আমি আবার এফ ডাবল প্রাইম অ্যাক্স যদি বের করি তখন ওয়ান কে করলে তো জিরো হয় মাইনাস এটা পাওয়ার সামনে আসবে পাওয়ার থেকে এক বিগ যাবে অর্থাৎ আমরা যেটা পাচ্ছি আসলে টু এক্স ইনভার্স থ্রি দ্যাট মিন্স আমি বলতে পারবো টু বাই এক্স কিউ অর্থাৎ আমাদের আমরা এই যে অ্যাপ প্রাইম অ্যাক্স এটিকে এক প্রাইম এক্স ধরবো এবং এটিকে আমরা অ্যাপ ডাবল প্রাইম অ্যাক্স ধরব এখন আমাদের গুরুমান এবং লঘুমানের জন্য তো আমরা গুরুমান ও লঘুমানের জন্য এফ প্রাইম এক্সকে আমরা জিরো ধরলাম এখন এফ প্রাইম এক্স মানে হচ্ছে আমাদের ওয়ান মাইনাস এক্স ইনভার্স টু ইকুয়েল টু জিরো এখান থেকে আমরা লিখতে পারবো ওরা দুটো মান পাচ্ছে এক্স ইকুয়েল টু একটি হচ্ছে প্লাস ওয়ান আর একটা হচ্ছে মাইনাস ওয়ান এখন আমরা করবো কি এই যে এক্সের মান ওয়ান এখন এক্স ইকুয়েল টু ওয়ান হলে এফ ডাবল প্রাইম এক্স সমান আমরা আসলে এই জায়গাতে আমরা ওয়ান বসিয়ে দিব তো আমরা যদি ওয়ান বসিয়ে দিই টু বাই ওয়ান কিউব দ্যাট মিন্স এখানে আসলে টু পাচ্ছি এটা একটা পজিটিভ সংখ্যা তো এটি যদি পজিটিভ সংখ্যা হয় তাহলে আমাদের বলতে হবে যে কি এখানে লঘু মান থাকবে সুতরাং সুতরাং আমরা লঘু মানটি বের করবো তা আমি পাশেই করছি সাইড আমরা পাশেই করছি আমরা সুতরাং লঘু মান এই যে এক্সের মান ওয়ান আমরা মূল ফাংশানে বসিয়ে দেবো তো আমাদের ফাংশানটি ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স আমাদের মূল ফাংশনটি ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স তার মানে হচ্ছে টু তো লঘু মানটি হচ্ছে টু আবার আমরা এক্সের আরেকটি মান পাচ্ছি এক্স ইকুয়েল টু মাইনাস ওয়ান হলে এফ ডাবল প্রাইম এক্স তো এক্স ইকুয়েল টু মাইনাস ওয়ান হলে এফ ডাবল প্রাইম এক্সের জায়গায় বসিয়ে দিবো তো মাইনাস ওয়ান এফ ডাবল প্রাইম এক্স এর মান হচ্ছে টু বাই মাইনাস ওয়ান হোল কিউব তার মানে আমরা এখানে মান পাচ্ছি 2 বাই মাইনাস ওয়ান সমান মাইনাস টু একটা নেগেটিভ সংখ্যা আর এটি যদি নেগেটিভ সংখ্যা হয়ে থাকে তাহলে আসলে আমরা সর্বোচ্চ মান পাবো অর্থাৎ সমান এই যে মাইনাস আমরা মূল ফাংশানে বসিয়ে দেবো এফ মাইনাস ওয়ান অর্থাৎ আমরা মূল ফাংশনটা ছিল এক্স জায়গায় আমরা মাইনাস ওয়ান বসালাম প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ ওয়ান বাই মাইনাস তো আমরা পাচ্ছি কি মাইনাস ওয়ান মাইনাস তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো আমাদের লঘুমান অর্থাৎ ক্ষুদ্রতম মান হচ্ছে টু ক্ষুদ্রতম মান হচ্ছে টু আর গুরুমান অর্থাৎ সর্বোচ্চ মান হচ্ছে মাইনাস টু তো নিয়ম অনুযায়ী আমাদের সর্বোচ্চ মানের সর্বোচ্চ মানটি বড় হওয়ার কথা ছিল সর্বনিম্ন মানের চেয়ে কিন্তু এখানে দেখা যাচ্ছে সর্বনিম্ন মানটি বড় হচ্ছে তাই আমরা বলতে পারবো গুরুমানের চেয়ে লঘু মানটি বড় অথবা লঘু মানের চেয়ে গুরুমানটি ক্ষুদ্রতর তাই আমাদের প্রশ্নে যেভাবে আছে ঠিক সেভাবেই লিখলাম সুতরাং দেখানো হলো এই হলো আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন মানের টপিক আমরা সমাপ্ত করলাম আমরা নেক্সট ক্লাসে অন্য একটি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব